আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ছাত্রছাত্রীরা তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর ডিজিটাল লজিকের পার্ট 13 আমি আজকে তোমাদেরকে ডিকোডার সম্পর্কে আলোচনা করব। ডিকোডারটা কি, ডিকোডারের কাজ কি, সেই বিষয়ে আলোচনা করব। ডিকোডার নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে ডিকোডারটা হচ্ছে যে যে কোনো জিনিসকে ডিকোড করতে পারে, অর্থাৎ করতে পারে আর কি। ডিকোডার এক ধরনের যুক্তি বর্তনী। এটা এমন একটি যুক্তি বর্তনী যেখানে এন সংখ্যক ইনপুট এবং টু এন সংখ্যক আউটপুট লাইন থাকে। ডিকোডার সার্কিটগুলো সাধারণত আউটপুট ডিভাইসের সাথে, যেমন প্রিন্টার, মনিটর ইত্যাদির সাথে যুক্ত থাকে। ডিকোডার কম্পিউটার বা যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তাহলে ডিকোডারের একটা মৌলিক কাজ, যেটা কোনো যন্ত্র বা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। তা ডিকোডার বিভিন্ন বাইনারি সংখ্যাকে নিউমেরিক সংখ্যা বা বর্ণে রূপান্তর করে। এছাড়াও বিভিন্ন কোড, যেমন আসকি, বিসিডি ইত্যাদি কোডের ক্যারেক্টারকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে পারে। অর্থাৎ ডিকোডার এমন একটা কাজ করে যেটা হলো যান্ত্রিক ভাষা বা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এছাড়াও ডিকোডার বিভিন্ন বাইনারি সংখ্যা বা নিউমেরিক সংখ্যা বা বর্ণ রূপান্তর করতে পারে, যা যেমন বিভিন্ন কোড, আসকি, বিসিডি ইত্যাদি করে ক্যারেক্টারকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনা যায়, এটা ডিকোডারের মাধ্যমে। তো ডিকোডারে আজকে তোমাদের থ্রি গুণন এইট লাইন ডিকোডার নিয়ে আলোচনা করব। তো থ্রি গুণন এইট লাইন ডিকোডার, যেমন এটার ছত্রক শ্রেণীটা আমরা আগে আলোচনা করে নিই। এখানে ইনপুট এবং আউটপুট যে বিষয়টা কাজ করবে, যে থ্রি গুণন এইট লাইন ডিকোডার, অর্থাৎ এটা যদি আমি একটা ডায়াগ্রাম লিখি তো দেখা যাবে যে থ্রি গুণন এইট লাইনের ডিকোডারের ডায়াগ্রামটা হবে এরকম, যে একটা এটা হলো এ বি সি, জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এটা থ্রি গুণন এইট লাইন ডিকোডারের ডায়াগ্রাম। অর্থাৎ ডিকোডারের সত্যক সারণী যেটা উপরে আছে, সত্যক সারণীটা উপরে, আর এটা হলো থ্রি গুণন এইট লাইন, সরি এইট লাইন ব্লক ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। থ্রি গুণন এইট লাইন ডিকোডারের ডি কো আর এর ব্লক ডায়াগ্রাম। থ্রি গুণন এইট লাইন ডিকোডার এবিসি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তো থ্রি গুণন এইট লাইন ডিকোডারের সত্যক সারণীটা হচ্ছে এটা, যেটা যেহেতু এখানে তিনটা এখানে ধরা হয়েছে চলকটা, তাহলে এ বি সি, হ্যাঁ এটা হলো ইনপুট অংশ আর আউটপুটটা হলো যে ডি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে দেওয়া আছে। যে তো আমরা জানি যে তিন চলকের হইলে আমরা এভাবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তারপরে আবার জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, আমরা এটা বুলিয়ান অ্যালজেব্রা বা আমরা যে কোনো সত্যক সারণীতে বুলিয়ান অ্যালজেব্রা অথবা ডি মর্গানের যদি আমি তিন চলকের মানে সত্যক সারণী তৈরি করি, অথবা আমরা যে অর গেট অ্যান্ড গেট এগুলোর যে দুই চলক তিন চলকের যে আমরা শিখছিলাম সেই মৌলিক গেটের যে বিষয়টা আছে ওই জিনিসগুলোর সাথে এগুলোর একটা ভালো এই সত্যক সারণীগুলোর মিল আছে,
এই মিলগুলো থেকে কিন্তু আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। তো এই যে 2n সংখ্যক পাওয়ার যে আছে এটার ফলে কিন্তু আমরা এখানে তিনটা নিচ্ছি এ বি সি। হ্যাঁ, দেখা যায় যে আবার যে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যে কীভাবে এগুলো হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমি এখানে সংক্ষেপে দেখাবো কীভাবে হয়েছে। অর্থাৎ সহজে আমি বোঝানোর জন্য আগে এটা খেয়াল করে নিই যে এখানে একটা জিরো, এখানে দুইটা জিরো, এখানে চারটা জিরো আছে। অর্থাৎ 8421 এর যে আমরা বিসিটি করে শিখছিলাম, অর্থাৎ এখানে যদি আমি দেখি যে 421 এইট বাদ দিছি, এই এই জিনিসটাকে যদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ধরে নিই তাহলে কিন্তু ধারাবাহিক এই জিনিসগুলো আসবে আর এখান থেকেই আমরা এই জিনিসগুলো সহজে পাবো। এটা যদি আমরা টোটাল যোগ করি দেখা যাবে 7 হবে, এটা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের 7 পাবো, যদি যোগ করি তাহলে 7 পাবো। তো এখানে এই যে প্রথম যে অংশটা এটা তিনটাই জিরো আছে, এটা যদি তিনটাকে ইনঅ্যাক্টিভ করি তাহলে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। একটা ইনঅ্যাক্টিভ, দুইটা ইনঅ্যাক্টিভ, তাহলে এটা জিরো হচ্ছে। অর্থাৎ এই পজিশনটা আসতেছে এ নট বি নট সি নট। আমরা জানি যে জিরো তিনটা অর্থে কি বোঝা যায়, ইনঅ্যাক্টিভ। তাহলে এটা আমি এ বি সি দিয়ে যদি লিখি তাহলে তিনটা ইনঅ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ এটা এ বি সি এভাবে। এবং যদি আমি 1 করি তাহলে দেখা যাবে যে এটা অ্যাক্টিভ করলাম, অর্থাৎ উপরেরটাকে যদি আমি অ্যাক্টিভ করি, অর্থাৎ এইটাকে যদি 1টাকে অ্যাক্টিভ করি আর এটাকে ইনঅ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি, এইভাবে আসতেছে। তো ঠিক এখানে এইভাবেই হয়েছে কিন্তু 1 2 3 4 5 6 7, অর্থাৎ এটা যখন তিনটাই অ্যাক্টিভ হয়েছে তখন 7 পাইছি। তিনটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে ইজ ইকুয়াল টু কিন্তু 7 হয়েছে। হ্যাঁ, 4 5 6 7 ঠিক এইভাবে। অর্থাৎ এই লাস্টেরটা আসছে 7 এবিসি, তিনটা অ্যাক্টিভ, অর্থাৎ এখানে ইনঅ্যাক্টিভ নাই, সবগুলো জীবিত, এটা 7। এইভাবে আসছে কিন্তু 0 0 0 1 1 0 1 1। হ্যাঁ, এইভাবে 0 0 0 1 1 0 1 1, চারটা জিরো, চারটা ওয়ান, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7। আশা করি এটা আরো আমি খোলাসা করে দেবো ইনশাল্লাহ। বাকি এখানে যে বিষয়টা আছে যে শর্টকাট বোঝার জন্য কোনাকুনি আমি যদি 1 বসাই দিই, এই যে এখান থেকে কোনাকুনি 1 হবে, যারা আমরা বুঝাইতে গিয়ে মানে সহজে বুঝাইতে গিয়ে আসলে আমি যে উদাহরণগুলো ব্যবহার করি যে দাবা খেলতে পারে, যে যারা যারা দাবা খেলতে পারে যে স্টুডেন্ট ছেলে অথবা মেয়ে দাবা খেলতে পারে, তারা যে হাতির যে ব্যবহারটা, হাতির যে চাল, সেটা কিন্তু কোনাকুনি করে। এটা হলো যারা একদম বোঝে না তাদের জন্য আমি সব সব বলি যে কোনাকুনি করে হাতির চালের মতো এভাবে 1 1 1 1 বসাই দিলে বাকি সব জিরো হবে। আসলে এটা হলো একটা শর্টকাট একটা ওয়ে, কিন্তু এটা তো বোঝার নিয়ম না। বোঝার নিয়ম বুঝাইতে গেলে বা বুঝতে গেলে মনোযোগী মনোযোগের সাথে খেয়াল করতে হবে যে জিরো, এই যে ওয়ানটা যে আছে এই ওয়ানটা হলো এই ওয়ানের পরে এটাকে যদি আমি ধরি তাহলে এই পাশে যে সবগুলো কি হচ্ছে, যেটাতে ওয়ান আছে সেগুলোকে আমি সেই ঘরটা আমি লক্ষ্য করবো, চিন্তা করবো যে তার বাম পাশে কি কাজ করতেছে, তিনটাই জিরো, অর্থাৎ তিনটাই জিরো হইলে এটা জিরোই হচ্ছে যোগ করলে। ঠিক এইভাবে পরের ঘরে আমি দেখতেছি যে এটা কি হচ্ছে আমার, এটা দ্বিতীয় যে আসছে এখানে ওয়ান আছে, এই ওয়ানটা হইলো যে এই ওয়ানটা যখন হয় বাইনারিতে তখন বামে দুটো জিরো হলে ওয়ান হয়। এখানে আমি এই ওয়ানটা দেখাইলাম যে বামে দুটা এ আর বি যেহেতু আমরা ধরছি, অর্থাৎ এখানে যদি আমি এ বি সি নিই তাহলে দেখা যাচ্ছে যে এই ঘরের সাথে ওয়ান এটা হলো ইনঅ্যাক্টিভ, বিটা হলো ইনঅ্যাক্টিভ, তাহলে ওয়ানটা হচ্ছে এভাবে, শুধু সিটা হলো অ্যাক্টিভ, এখানে সিটা হলো অ্যাক্টিভ। তাহলে এই ওয়ানটা দেখি, এই ঘরের এই ওয়ানটা এখানে সিটা হলো অ্যাক্টিভ আর এ বিটা হলো ইনঅ্যাক্টিভ, ওই যে এ বিটা হলো ইনঅ্যাক্টিভ আর সিটা হলো অ্যাক্টিভ, হলো ওয়ান। আচ্ছা, শুধু এটা চিন্তা করলেই হবে না, বরং এটার সাথে একটা সম্পর্ক আছে যে এটা কিভাবে হলো। এই যে আমরা যে অর গেট এন্ড গেট নট গেট পড়ে আসছি আগেই বলছি যে আমার লজিক সার্কিটের বিষয়গুলো যারা ধারাবাহিকভাবে মনোযোগের সাথে খেয়াল করবে
তারা কিন্তু এগুলো সহজেই বুঝে যাবে। তাহলে এ হলো এটা, এ নট হলো এটা, অর্থাৎ আমি এটাকে ছোট করে এ নটও দিতে পারি অথবা এ দিয়ে নটও দিতে পারি। আমরা বুঝতেছি যে এখান থেকে এটা আসছে, তাহলে এ নট এটা, বি এটা আসছে বি নট, সি এটা আসছে এটা সি নট হয়েছে, অর্থাৎ এখানে নট হয়েছে আরেকটা অংশ। তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে যখন আমি নিছি এ নট, এখান থেকে যখন নিছি বি নট, এখান থেকে নিছি আমি সি নট, তাহলে এ নট বি নট সি নট জিরো, অর্থাৎ এইখানে এ নট বি নট সি নট এই তিনটাই জিরো, এটা ওয়ান। তারপরের অংশটা আমার আসতেছে যে এ নট বি নট সিটা হলো একটিভ, এই যে এ নট বি নট সিটা হলো একটিভ, এই যে ওয়ান, এই ওয়ানটা, অর্থাৎ এখানে আমি একটিভ যেটা আছে সেটা আমি সিটাকে আমি আগে দেখালাম, সিটা হলো একটিভ, এই যে সি, এখানে সিটা সরাসরি আসে এখানে একটিভ থেকে আমি নিছি। তারপরে ইনএক্টিভ আমি নিছি বি, ইনএক্টিভ আমি নিছি এ, অর্থাৎ এখানে ইনএক্টিভ হলো এটা আর এটা হলো ইনএক্টিভ, তাহলে এ ইনএক্টিভ বি ইনএক্টিভ সি একটিভ, তাহলে এটা কি হচ্ছে জিরো জিরো ওয়ান হচ্ছে, যেমন এটা জিরো জিরো ওয়ান এইভাবে হয়েছে এই ওয়ানটা, আর এটা এইভাবে লজিক সার্কিটটা আসছে। আশা করি এটা যে কোনো একটা লাইন যদি আমি মনোযোগ দিয়ে বুঝি তাহলে দেখা যাবে যে বাকি লাইনগুলো অটোমেটিক বুঝে যাবে। এখন তিন নম্বরে আমি দেখি জিরো ওয়ান টু, এই যে এখানে টুটা যে হয়েছে, টুটা কিভাবে হলো, টু আমরা জানি বাইনারি টু মানে ওয়ান জিরো, তো ওয়ান জিরো, তাহলে এখানে আমি এটা দেখি যে ওয়ানটা একটি, এই একটা এই ওয়ানটাকে আমি এদিকে চিন্তা করবো বাম পাশের অংশে, তাহলে এ ইনএক্টিভ বি একটিভ, হ্যাঁ আর সিটা হলো ইনএক্টিভ, তাহলে মাঝখানের বিটা হলো একটিভ, তাহলে দেখা যাচ্ছে এখানে বিটা হলো একটিভ আর এটা হলো ইনএক্টিভ, সিটা হলো ইনএক্টিভ, অর্থাৎ ওয়ান সরি জিরো ওয়ান জিরো, তাহলে বামের জিরোর দাম নাই ডানের জিরোর দাম আছে, তাহলে ওয়ান জিরো টেনের মতো দেখা যায়, আসলে বাইনারিতে এটা দুই টু জিরো হয়। তাহলে এখানে আমি ইনএক্টিভ অংশটা আমি আগে নিছি এ, এর এই যে এই লাইন থেকে এ যায় ইনএক্টিভ হয়েছে, এখান থেকে আসছে, যদি এখান থেকে আসতো তাহলে একটিভ, তাহলে একটিভ আছে কি বি, তাহলে বি কোন জায়গাতে, এই যে দেখেন এই যে বিটা দেখো ভাই স্টুডেন্ট খেয়াল করো বাবারা, এই বিটা হলো একটিভ, আবার সিটা আবার এখান থেকে আসছে ইনএক্টিভ, তাহলে এ ইনএক্টিভ বি একটিভ সি আবার ইনএক্টিভ, তাহলে এটা টু, তো এইভাবে আসছে টুটা কিভাবে আসলো, অর্থাৎ আমি যদি এভাবে লিখি এ বি সি, তাহলে আমার বিটা একটিভ এটা ইনএক্টিভ এটা ইনএক্টিভ, জিরো এটা ওয়ান এটা জিরো, তাহলে এটা হলো ওয়ান এটা ওয়ান আর এটা জিরো, আর বামের জিরোর দাম নাই, তাহলে জিরো ওয়ান জিরো, এই যে টুটা হলো এভাবে আসলো জিরো ওয়ান জিরো। আশা করি এখানে এই লাইনটা বোঝা গেছে, অর্থাৎ এখানে যে আমার টুটা আসছে জিরো ওয়ান জিরো, তারপরে এখানে জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ এটা তিন, এই যে এখানে দেখেন এই যে তিন ওয়ান, এটা দেখেন এই লাইনে আসছে তিন জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ আবার এটাও খেয়াল করি যে দুইটা কিভাবে হচ্ছে, আমার এই টুটাকে একটিভ করলাম আর বামের দুইটাকে জিরো করলাম, তাহলে টু হবে, অর্থাৎ এখানে যোগ করলে, অর্থাৎ আমি যদি এখানে আবার বুঝাই বা এই লাইনটাতে থ্রিটা দেওয়া আছে, এখানে কিভাবে থ্রিটা কিভাবে হয়েছে, এক এখানে গেছে তোমার ইনএক্টিভ এটা প্রথমটা, তারপরে বি একটিভ সি একটিভ, তাহলে বি একটিভ সি একটিভ, তাহলে দুই আর এক তিন, অর্থাৎ আমি যদি এভাবে যদি দেখি ফোর টু ওয়ান, তাহলে এটা হলো ইনএক্টিভ এটা হলো একটিভ এটা হলো একটিভ, দুই আর এক যোগ করলে কত হয় তিন হবে, এটা তো জিরো এটা তো বাদ এটা জিরো হয়েছে, তাহলে দুই আর এক এই হলো তিন, তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি যে এ বি সি, এটা হলো এ এটা হলো বি এটা হলো সি, অর্থাৎ এ হলো বাদ গেছে বি আর সি যোগ হয়ে তিন হয়েছে, এ হলো থ্রি, এটা তাহলে থ্রি হয়ে গেলো, কীভাবে এটা বার, হ্যাঁ আর বি সিটা হলো জীবিত, ঠিক এভাবে হয়েছে তিন, এবার বি সি তিন হলে কী হবে, এই চার বার যেহেতু এটা নট আছে এ নট এটা বার, এ নটটা বাদ গেছে বি আর সিটা একটিভ বিটা একটিভ সিটা একটিভ, এই হলো তিন দুই আর এক তিন, তাহলে এইভাবে আসলো বাইনারিতে থ্রি, অর্থাৎ
फोर टाके लगते से आर एक दूटा के इनेक्टिव कर दिल एलो वन जीरो जीरो फोर जे वन और ये इनेक्टिव ये नेगेटिव ए आर ये एक्टिव तो बुझा गया जे एखाने एभाबे होलो ए एक्टिव बी इनेक्टिव सी इनेक्टिव वन जीरो जीरो फोर बाइनरी तो एभाबे चिंता कर ले देखा जाबे फाइव आसबे वन जीरो जीरो वन जीरो वन सरि वन जीरो वन आसबे एटा वन एटा जीरो एटा वन ले फाइव आसते से एभाबे किन्तु आसते विषय फाइव आसले वन जीरो वन ए फाइव होच्छे तो वन जीरो वन ले फाइव होच्छे एभाबे किन्तु ए फाइव टा होलो सिक्स होले कि होबे वन चार आर दुई छय आर एटा जीरो एभाबे सिक्स होच्छे तो आशा करी एटा तोमरा बुझते पारछो যে কিভাবে এটা হচ্ছে আর ঠিক এই এইটার উপর নির্ভর করে কিন্তু এখানে লজিক সার্কিটের এ নট হবে কোনটা এ হবে কোনটা এখানে আসতেছে এ একটিভ তারপরে কি আছে বি নেগেটিভ তাহলে বিটা এখান থেকে আসছে যে বি এর লাইন বি নেগেটিভ তারপরে আবার এই যে সি নেগেটিভ সি একটিভ হয়েছে এখানে সি একটিভ হয়েছে অর্থাৎ এ জিরো ওয়ান জিরো ওয়ান পাস ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ানটা একটিভ আর লাস্টে সিটা একটিভ মাঝখানে বিটা ইনএক্টিভ এই বিটা ইনএক্টিভ এরকম সিক্স হচ্ছে তাহলে এটা এ একটিভ বি একটিভ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে সিক্স হচ্ছে আমরা জানি সেভেনটা তো জানি সব একটিভ তাহলে এ একটিভ এই যে বি একটিভ সি একটিভ অর্থাৎ জীবিত হ্যাঁ সক্রিয় আর কি আর ইনএক্টিভ নিষ্ক্রিয় অর্থাৎ যখন নট গেট থেকে আসতেছে তখন নিষ্ক্রিয় এবং সেটা শূন্য হচ্ছে আর যখন নট ছাড়া ডাইরেক্ট আসতেছে তখন এটা সক্রিয় এবং অ্যাক্টিভ তাহলে এই ওয়ান জিরোর বিষয়টা এটা আমরা বুঝতে পারলাম যে এইভাবে হলো এখন এই তিনোটাই যদি অ্যাক্টিভ হয় তাহলে তিনোটাতে সেভেন হয় যে সেভেন পাবো তাহলে এবং আমরা দেখি যে এই সেভেনটা আমরা যদি এখানে ফোর টু ওয়ান যোগ করি তাহলে সেভেনই পাবো ঠিক এভাবে প্রথমে যে জিনিসটা দেখাই দিয়েছিলাম হ্যাঁ তো আশা করি ডিজিটাল লজিক সার্কিট এটা আমরা ওই ডিকোডারের যে লজিক সার্কিটটা আছে এই লজিক সার্কিটটা আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম আর সত্যক সারণিটার সাথে লজিক সার্কিটের সম্পর্কটাও বুঝতে পারলাম আসলে এই জিনিসটা মুখস্থের বিষয় না এটা সিম্পল একটা বিষয় যারা আমরা মানে মৌলিক গেটগুলো ভালো করে পড়ে আসছি দুই চলক তিন চলকের বিষয়গুলো তারা কিন্তু এটা ভালো মানে খেয়াল করলে আমরা হয়ে যাবে যে এখানে ফাইভ হচ্ছে সিক্স হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো তো আমি বুঝাই দিলাম আশা করি বুঝতে পারছো হ্যাঁ তারপরেও যদি না বুঝো তাহলে দেখো ফাইভটা ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এখন আমি যদি এটাকে অ্যাক্টিভ করে নেই অ্যাক্টিভ বি ইনএক্টিভ এবং সিটা হলো অ্যাক্টিভ তাহলে এটা ফাইভ হচ্ছে তোর যদি সিক্সটা যদি আমি নিই তাহলে এ একটিভ বি একটিভ আর সিটাকে জিরো করতে হবে সমান সমান সিক্স হবে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো এবার সেভেনটাও ঠিক এবার যোগ করলে যদি সাত হবে তাহলে এ একটিভ বি একটিভ সি একটিভ এগুলো কিন্তু এভাবে নিচে লেখা যাবে না এগুলো কিন্তু আমি উদাহরণ বোঝার জন্য সাইড দিয়ে দিছি বাট এগুলো কিন্তু আমি খাতায় লিখতে পারবো না এগুলো আমি রাফ আমি বোঝার জন্য সাইডে দিছি ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে ত্রিকোণ এক্লেন ডিকোডারের ব্লক ডায়াগ্রাম এটা তারপরে এটা হলো তিন ত্রিকোণ এক্লেন ডিকোডারের সত্যক সারণী এটা আর এটা হলো লজিক সার্কিট যে ট্রুথ টেবিলটা বুঝবে
যে সত্যক সারণীটা বুঝবে সে কিন্তু অনায়াসে আবার এটা এটাও বুঝবে, আর এটা তো খুব ইজি জিনিস। হ্যাঁ, তিনটা ইনপুট আর এটা কি হচ্ছে ডিকোডারের একটি আউটপুট। অন্যভাবে ডিকোডার বিষয়টা সম্পর্কে আমরা এভাবে বলতে পারি, ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে এনটি ইনপুট থাকে, সর্বাধিক টু এনটি আউটপুট লাইনের একটিতে ওয়ান ও বাকি সবকটিতে জিরো আউটপুট পাওয়া যায়। অর্থাৎ এভাবে বলতে পারি যে ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে এনটি ইনপুট থাকে, সর্বাধিক টু এনটি আউটপুট লাইনের একটি একটিতে ওয়ান ও বাকি সবকটিতে জিরো আউটপুট পাওয়া যায়, যেটা আমরা সত্যক সারণীর মধ্যে দেখতে পাচ্ছি যে একটিতে ওয়ান আর বাকি সবকটিতে কি জিরো আউটপুট পাওয়া যাচ্ছে। আউটপুট একটিতে শুধু ওয়ান, প্রত্যেকটা কলামে একটিতে ওয়ান পাওয়া যাচ্ছে আর বাকি প্রত্যেকটি রোয়ের মধ্যে একটি করে ওয়ান পাওয়া যাচ্ছে আর বাকি সব জিরো পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি কলামে একটি করে ওয়ান পাওয়া যাচ্ছে আর বাকি সব জিরো পাওয়া যাচ্ছে। এটা আমরা একটু খেয়াল করলে সহজ হবে। তা ডিকোডারটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমার এনকোডারটা আরো ইজিতে বুঝে যাবো। অর্থাৎ এনকোডারটা কিন্তু ডিকোডারের ঠিক বিপরীত। এটা যেমন ডিকোডার কম্পিউটার বা যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষা মানে রূপান্তর করে, মানুষের ভাষা বোঝার জন্য রূপান্তর করে দেয়, তো এনকোডারটা আবার তার বিপরীত। অর্থাৎ মানুষের ভাষাটাকে যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে। আর এখানে যেমন থ্রি গুণন এইট লাইন ডিকোডার, তখন ওইটা হবে এই এই অংশটা হবে এই পাশে একটি আটটা ইনপুট হবে, তিনটা আউটপুট হবে। আর এখানে ইনপুট যেটা আছে এই পাশে হবে তিনটা আউটপুট আর এই পাশে হবে ইনপুট হবে আটটা, ঠিক বিপরীত। আর এই সার্কিটটা একটু ব্যতিক্রম হবে, সেটাও আরো ইজি। অর্থাৎ এনকোডারের সার্কিটটা আরো ইজি, আরো সহজ ভাবে দেখাই দেবো। আশা করি তোমরা নেক্সট ক্লাসে আলোচনা পাবা, ডিজিটাল লজিকের এনকোডারের আলোচনা করবো। তো তোমরা একটু দেখে নিও, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের এনকোডার আমি আলোচনা করে দেবো। আচ্ছা, আজকের মতো এখানেই থাক। আশা করি আল্লাহর মতে তোমরা মনোযোগের সাথে পড়াশোনা করবা এবং সঠিকভাবে চলবা। আসসালামু আলাইকুম।